হ্যালো বন্ধুরা, আজ একটা ডেক নিয়ে এসেছি। এটা জেবিএল আরসিএফ 4 পাউন্ড 6 পাউন্ড বা 12 ইঞ্চি যে কোনো বক্সে বাজানো যাবে। অল পারপাস ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। সিস্টেমগুলো দেখিয়ে দিই কী কী আছে। এটা পাওয়ার সুইচ, এটা ইনপুট আর মোবাইল চেঞ্জ করার, ইউএসবি চেঞ্জ করার জন্য। এদিকে আছে গিয়ে এটা চঙের লাইন, চঙের ভলিউম, চঙের টোন। এটা মাইক্রোফোন ভলিউম, এটা মাইক্রোফোন অন অফ সুইচ, আর এই তিনটে হচ্ছে বক্সের ভলিউম, বক্সের মাস্টার, বেস, টোন, এটা ওভার বেস। পেছন দিকে আপনার সব দুটো দুটো করে আউটপুট আছে, বক্সের দুটো আউটপুট, চং লাইনের দুটো আউটপুট আছে, ইনপুট একটা আছে, মাইক্রোফোন লাইন পেছন থেকে করা আছে। আচ্ছা, প্রথমে একটু চং সাইডটা চেক করে দিই, তারপরে বক্সটা চেক করব। একটা কথা বলে দিই, চং লাইনে যেমন প্রেসার হবে তেমন ক্লিয়ার থাকবে। যে আমি ভলিউম বাড়াবো তার সঙ্গে আওয়াজও ফেটে যাবে, সেমন কোনো সমস্যা থাকবে না। যেমন গেন বাড়বে তেমন আওয়াজের ক্লিয়ারিটি তেমনই সে থেকে যাবে। আমি একটা বক্সে চেক করছি, আমার 12 ইঞ্চি স্পিকার, 120 ওয়াটের স্পিকার দিয়ে আমি চেক করছি, একটা 250 মেশিন দিয়ে। এবার বক্স লাইনটা চেক করব। কথা বলি, এই যে ডবল বেস করা আছে, এর মানে এই নয় যে দুটো বেশি তুলে বাজাতে হবে, যে একটা বেশ তুললে আটটা বেশ না তুললে বেশ আসবে না, এরকম কোনো সিস্টেম নেই। এই বেশটা বন্ধ করে দিলাম। সিঙ্গেল বেসে যথেষ্ট বেস আছে। এবার আমার এখানে 120 আছে, সেক্ষেত্রে এই বেসটা তুললে হয়তো ফাটতে পারে। এবার যারা 4D 6D বা জেবিএল আরসিএফ বাজাবে তাদের ক্ষেত্রে ফাটার কোনো ব্যবস্থা থাকবে না, কোনোরকম ফাটার জন্য কোনোরকম সমস্যা থাকবে না, যেই বেস তুলবে সবই খেয়ে নেবে।
Two Shopper Remix.